তো ভিউয়ার্স, আমাদের ফার্স্টে কি করতে হবে, আমাদের মাদারবোর্ডের যে উপরে যে কভারটা আছে ফক্সকনের, এই এটা কিন্তু আমাদের খুলতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা এটা আনলক করব, জাস্ট এটা চাপ দিয়ে একটু ডান দিক পানে মোড় দিলে, জাস্ট চাপ দিয়ে এই সাইডমেন্ট পেলা করলে এটা কিন্তু খুলে যাবে, ঠিক আছে? তারপর এটা আলতো করে তুলে ফেলবো। তোলার পরে আমাদের যে প্রসেসর, প্রসেসরটা খেয়াল করবেন যে আমাদের কিন্তু এখানে একটা গ্যাপ আছে, আমাদের এই সাইডমেন্টের গ্যাপ আছে, ঠিক আছে? আমাদের কিন্তু এখানেও সেম ভাবে একটা ডট আছে, এখানে একটা ডট আছে, আমি একটু আর একটু জুম করে আপনাদেরকে দেখাই। তো অবশ্য প্রসেসরটা আপনার ধীরে সুস্থে লাগাতে হবে, এবং এর আগে যদি কোনো সময় না লাগান সেক্ষেত্রে আপনার প্রফেশনাল যে পারবে তাকে দিয়ে লাগাই নেবেন, অথবা ভালো করে দেখে শুনে তারপর লাগাবেন। কারণ প্রসেসর লাগাতে গিয়ে যদি কোনো পিন বেঁকা হয়ে যায়, ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি মাদার বোর্ডে কোনো ওয়ারেন্টি পাবেন না। তো দেখেন আমাদের প্রসেসরের কিন্তু এখানে একটা গ্যাপ আছে, এই যে এখানে দেখেন একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ আছে, ঠিক আছে? দুইটা গ্যাপ আমাদের কিন্তু প্রসেসরের যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডে এখানে একটা ডট আছে, এখানে একটা ডট আছে, ঠিক আছে? তো ওই আমাদের গ্যাপে গ্যাপে আর কি ভিড়ায় দিতে হবে। এই যে এভাবে আলতো করে আমি ভিড়ায় দিলাম, এই যে এই যে আমাদের অলরেডি কিন্তু ভিড়ে গেছে প্রসেসরটা, ঠিক আছে, সুন্দর মতন। তারপরে কি হবে, আমি আবার প্রসেসরের যে ইয়েটা আছে সেটা কিন্তু আবার নামাই দেবো, নামাই দেওয়ার পরে যে এখানে যে স্ক্রু আছে, স্ক্রু এখানে গ্যাপে কিন্তু এটা ভিড়াই দেবো, দেওয়ার পর জাস্ট এর চাপ দিয়ে এটা আবার ঢোকা দেবে ভিতরে। আমাদের প্রসেসরটা কিন্তু লেগে গেছে, ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর মতন। তারপর আমাদের ফ্যান সেট আপ করতে হবে, এখানে কিন্তু ফ্যানটা বসাতে হবে,